প্রযুক্তি নির্ভর এই বিষয়ে আপনার কি কখনো মনে হয়েছে ভবিষ্যতে আমরা কিভাবে চলাচল করব, সাধারণ গাড়ি, বাস, নাকি বিশাল আকারের উড়ন্ত গাড়ি দিয়ে? আর উড়ন্ত গাড়ি দিয়ে যদি সাধারণ মানুষের চলাচল শুরু হয়ে যায়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল হতে হবে। চলতি বছরে যে কনজিউমার ইলেকট্রনিক শো অনুষ্ঠিত হয়ে গেল, তাতে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের ড্রোন, বিভিন্ন ধরনের উড়ন্ত গাড়ি, আর জানানো হয়েছে ভবিষ্যতে কিভাবে বিভিন্ন কাজে ব্যবহার হবে 5G নেটওয়ার্ক। যেটা আপনাকে দ্রুত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে এবং উড়ন্ত গাড়িগুলো ব্যবহার বা নিয়ন্ত্রণ করার সুবিধা দেবে। এছাড়া 5G নেটওয়ার্ক ব্যবহার করে কম সময়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। একটা বিষয় আমরা সবাই জানি, এমিরেটস অপ্রচলিত যানবাহন ব্যবহারের ব্যাপারে অনভিজ্ঞ নয়। এখানকার পুলিশ উড়ন্ত কোয়াড বাইক ব্যবহার করে, দমকল বিভাগের আছে ওয়াটার জেট প্যাক, এমনকি মরুভূমিতেও তাদের হাইপার লুপ সেট আপ আছে। প্রতিদিন ব্যবহৃত ট্যাক্সিগুলো এখন আপগ্রেড করা হচ্ছে। সেখানকার রোড ট্রাফিক অথরিটি জানিয়েছে যে তারা কোভিড ক্যাম্প প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে গাড়ির চালক আগেই জানতে পারবেন কোনো যাত্রীর জ্বর আছে কিনা। আর সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট অ্যাক্রনিস প্রযুক্তির ব্যবহার আরও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে তাদের উড়ন্ত গাড়ির প্রতিযোগিতা করার লক্ষ্য নিয়ে। ফর্মুলা 1, NFL এবং প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব ইতিমধ্যেই সাইফাই স্পোর্টসের কাজ শুরু করে দিয়েছে। সাইবার সিকিউরিটি ও ডেটা প্রোটেকশন, এই দুইয়ের মিশ্রণ হিসেবে কাজ করে সাইবার প্রোটেক্টর ও AI পাওয়ার। এখন আমরা ইলেকট্রিক ফ্লাইং কারের সাথে পার্টনারশিপ গড়ার কথা ভাবছি, যাদের মধ্যে একটা হলো অস্ট্রেলিয়া ভিত্তিক এক প্রতিষ্ঠানের অংশ। আর আমরা সেখানেই তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাই ভবিষ্যতের আকাশের ফর্মুলা 1। লাউডার কর্মশালায় আমরা ভবিষ্যতের নির্মাতাদের সাথে দেখা করি। ছোটবেলা থেকেই আমি সবসময় উড়ন্ত গাড়ি বানাতে চেয়েছি। এটা শৈশবের স্বপ্নগুলোর মধ্যে একটা, যে স্বপ্ন আমি এখনও ছুঁতে চাই। আর আমি মনে করি যে কোনো অটোমোবাইল ইন্ডাস্ট্রির বিবর্তনের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে প্রতিযোগিতা। নিয়ন্ত্রণ, সুরক্ষা এবং ব্যাটারির আয়ু, এসব দিক বিবেচনা সহ অনেকগুলো ধাপের মাধ্যমে এগোতে হবে। বৈদ্যুতিক যানবাহন নিয়ে কাজ করার সময় সবচেয়ে বড় যে সমস্যা মোকাবেলা করতে হয়, সেটা হলো ব্যাটারির ধারণ ক্ষমতা। এটা জ্বালানি ব্যবহারের মতো না। জ্বালানি পোড়াতে থাকলে তখন তা হালকা হতে থাকে, আর এটা ভারী, এটা সবসময় এমনই থাকে। এখন আমরা স্লাইডিং সিস্টেমের একটি প্রাথমিক প্রোটোটাইপ তৈরি করার চেষ্টা করছি। এতে সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃসংযোগ করার জন্য কোনো কানেক্টর থাকবে না। সংযোগগুলো ব্যাটারির কাঠামোর অংশ হবে। তাদের আরেকটি অন্যতম লক্ষ্য হলো আকাশে ব্যবহৃত যন্ত্রগুলোর স্মার্ট প্রযুক্তির ব্যাটারির কার্যক্ষমতা 90% বৃদ্ধি করা, যেন কাজগুলো আরও সহজে সম্পন্ন করা যায়। এখানে অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে, যেমন কি ধরনের জিনিস আমরা ব্যবহার করব, কি ধরনের যন্ত্রাংশ, গতি নির্ধারক ব্যবহার করব, আকাশে সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা, সব ধরনের ক্যামেরা, লাইডার, র্যাডার এবং মেশিন ভিশন, যানবাহনে কীভাবে কাজ হচ্ছে ইত্যাদি থেকে আমাদের অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে এবং তারপর প্রাপ্ত তথ্যগুলো আমাদের দলের কাছে পাঠাতে হবে। অ্যাক্রোনিসের সাথে কাজ করতে পারাটা আমাদের জন্য খুবই আনন্দের। প্রত্যেকবার উড়ার মাধ্যমে প্রতিটি স্পিডার থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারছি। এটা শুধুমাত্র ফ্লাইট ফুটেজ না, বরং সব সাবসিস্টেমের সকল টেলিমেট্রি থেকে তথ্যগুলো পাচ্ছি, আর এগুলো নিরাপদভাবে ধারণ করা ও সংগ্রহ করাটা খুবই গুরুত্বপূর্ণ।
এই কাজের ক্ষেত্রে আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল অপ্রয়োজনীয় জিনিসপত্র বাদ দেয়া আর একই সাথে উড়ন্ত গাড়ির আকর্ষণীয় দিকটাও ধরে রাখা। আর যে কোনো মোটর স্পোর্টের মতো এর নকশাও খুব গোপনীয়তায় সংরক্ষিত। স্পিডারগুলো 150 কিলোগ্রাম পর্যন্ত ওজন ধারণ করতে সক্ষম হবে এবং আলাউডার লক্ষ্য হচ্ছে আগামী বছরের মধ্যে পাইলট সহ উড়ন্ত গাড়ি চালু করা। প্রতিটি খেলাতেই বিপদের সম্ভাবনা থাকে, যে কোনো মোটর পরিবহনেরই কিছু না কিছু ঝুঁকি থাকে, হোক সে ঘোড়াচালিত বা মহাকাশযান। তবে প্রতিযোগিতার মাধ্যমে এই ঝুঁকিগুলো মোকাবেলা করা সম্ভব।